টুনি তাড়াতাড়ি পা চালাও, না হলে কারখানায় যেতে বড্ড দেরি হয়ে যাবে গো। এই তো টোনা যাচ্ছি তো, আর কত জোরে পা চালাবো বলো তো? টোনা টুনি যখন এভাবে কথা বলছিল আর হাঁটছিল, এমন সময় তাদের সাথে সুখী পায়রার দেখা হয়। মরণ, ছক্কা ছক্কা এই অপয়া দুটোর মুখ দেখতে হলো। ঈশ্বর, এই অলক্ষী দুটোর মুখ দেখার আগে তুমি আমাকে কেন অন্ধ বানিয়ে দিলে না? এ কেমন কথা সুখী দিদি, আমরা আবার কি করলাম বলো তো? আমরা কি তোমার সামনে ইচ্ছে করে এসেছি? চুপ কর অলক্ষী, কেন এসব কথা বলি? তুই জানিস না এত বছর হয় বিয়ে হয়েছে, তবুও তোদের কোনো সন্তান হলো না। অপয়া অলক্ষী কোথাকায়? তুই আর তোর স্বামী দুটোই আমাদের জঙ্গলের জন্য অমঙ্গলজনক। সুখী দিদি থামো তো, কিসের অমঙ্গল শুনি? আমরা কি ইচ্ছে করে ছানা দিচ্ছি না? সবই তো ঈশ্বরের ইচ্ছে, ঈশ্বর চাইনি বলেই তো আমাদের কোনো ছানা হয়নি, তাই বলে আমাদের অপমান করতে পারো না তুমি। বাবা, চোরের মায়ের দেখছি বড় গলা! তোরা তো দুই স্বামী স্ত্রী বন্ধা, তোরা তো সত্যি আমাদের এই জঙ্গলের জন্য অমঙ্গলজনক। তোদের অলক্ষী অপয়া মুখ দেখলে তো আমরা বনের পাখিরাও বন্ধ হয়ে যাব রে। সুখী দিদি, তুমি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো। এই চুপ, এখন একদম চোখ রাঙিয়ে আমার সাথে কথা বলবি না। আটকুড়ো বন্ধা অপয়া অলক্ষী মহিলা কোথাকার? এত বছরেও তো স্বামীকে ছানার মুখ দেখাতে পারলি না, আবার বড় বড় কথা বলছিস। শোন, এরপর থেকে বনের মধ্যে বেরোলে মুখ ঢেকে বের হবি। তোদের মতো বন্ধা স্বামী স্ত্রীর মুখ আমরা আর দেখতে চাই না, বুঝতে পেরেছিস? এই বলে সুখী মুখ ভেঙে চলে যায়। টুনি, তুমি আবার কাঁদতে শুরু করলে? ছাড়ো তো ওসব কথা, অন্যের কথা শুনে অযথা মন খারাপ করে কোনো লাভ নেই। একদিন দেখবে ঈশ্বর আমাদের কোল আলো করে সন্তান দিবে। তাই যেন হয় টোনা, আমি যে আর এত অপমান সহ্য করতে পারছি না গো। হয়েছে, এখন কান্না থামাও আর এবার তাড়াতাড়ি চলো। টোনার কথা মতো টুনি কান্না থামায় আর কারখানার দিকে যেতে থাকে। আসলে টোনা টুনি বনের একটা কারখানায় কাজ করে তাদের সংসার চালাতো, আর এদিকে প্রতিদিন টোনা আর টুনিকে বনের সবাই অনেক অপমান করতো। না টোনা, আমি আর এত অপমান সহ্য করে থাকতে পারবো না। এই নিঃসন্তান হয়ে এত অপমান সহ্য করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। টুনি, তুমি এসব কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ 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 টোনা, আমি পাগল হয়ে গেছি। হয় তুমি আমাকে সন্তান এনে দাও, আর না হয় এই বন থেকে অন্য বনে আমাকে নিয়ে চলো। আমি আর এই নিঃসন্তানের অপবাদ বয়ে বেড়াতে পারছি না টোনা। টোনা, আর তুমি যদি সেটা না করো তাহলে আমার মরা মুখ দেখবে, এই বলে দিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে টুনি, তোমাকে মরতে হবে না। চলো তবে, আমরা আজকে এই বন থেকে চলে যাব। এরপর টোনা আর টুনি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তাদের নিজের বন ছেড়ে পাশের বনে চলে যায়। আর টোনা টুনি ওই বনে নদীর পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর তৈরি করে, আর দুজনেই সেখানে বাস করতে শুরু করে। এভাবে অনেকদিন কেটে যায়। একদিন রাতে টোনা টুনি যখন ঘুমাচ্ছিল, এমন সময় কিছু বিদঘুটে ভয়ানক ভয়ানক আওয়াজ আর কান্নার আওয়াজ ভেসে আসতে থাকে। এমন আওয়াজ শুনে টুনির ঘুম ভেঙে যায়। আর টুনি বলে, আরে এত রাতে আবার কে কান্না করছে? আমাদের বাড়ির আশেপাশে তো অন্য কোনো বাড়ি নেই। টোনা, এই টোনা, ওঠো না টোনা, ওঠো না। টুনি, তোমার আবার কি হলো, এত রাত জেগে আছো কেন? টোনা, তুমি কি শুনতে পাচ্ছো? দেখো কেমন ভয়ানক কান্নার আওয়াজ ভেসে আসছে, আমার তো ভীষণ ভয় লাগছে টোনা। আরে তাই তো, মনে হয় কোনো বাচ্চার কান্নার আওয়াজ। টুনি, কান্নার আওয়াজটা তো ওই নদীর পার থেকে ভেসে আসছে। টোনা, তাহলে চলো আমরা একবার নদীর পারটা ঘুরে আসি, দেখি কোনো বাচ্চা বিপদে পড়েছে নাকি। এরপর টোনা আর টুনি সেই কান্নার আওয়াজ অনুসরণ করে নদীর পাড়ে যায়। আরে টুনি, নদীর পাড়ে তো কিছুই নেই, আর কোনো পাখি কেউ তো দেখতে পাচ্ছি না, শুধু শুধু শীতের মধ্যে এখানে আসতে গেলাম।
চলো তো চলো, ওসব কান্না টান্না কিছুই নয়। এসব বলে টোনার টুনি যখন বাড়ির দিকে যেতে ধরে, এমন সময় কান্নার আওয়াজ আরো ভয়ানক আকার ধারণ করে। টোনা, শুনতে পাচ্ছো? একবার শুনে দেখো, কান্নার আওয়াজ ধীরে ধীরে তীব্র হচ্ছে। টোনা, আমার মনে হয় কান্নার শব্দটা এই নদীর পাড়ের মাটির নিচ থেকে আসছে। চলো না, আমরা মাটি খুঁড়ে দেখি কিছু জানতে পারি কিনা। আমারও তাই মনে হচ্ছে টুনি, তবে এখন তো অনেক রাত হয়েছে। দেখো, চারদিকে কুয়াশা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। আজ বাড়ি চলো, আমরা বড় কাল সকালে এসে মাটি খুঁড়ে দেখব। এরপর টোনা টুনি বাড়িতে ফিরে যায়। আর টোনা ঘুমিয়ে পড়ে, কিন্তু টুনির চোখে কিছুতেই ঘুম ছিল না। টুনি মনে মনে সেই কান্নার আওয়াজের রহস্য নিয়ে ভাবতেই থাকে। এভাবেই সকাল হয়ে যায়। এরপর টোনা টুনি একটা কোদাল নিয়ে মাটি খুঁড়তে থাকে। আর অনেক দূর গর্ত খুঁড়ে টোনা একটা বীজ পায়। হয় হয় টুনি, দেখো কি কাণ্ড, এত বড় গর্ত খুঁড়ে পেলাম কিনা এই সামান্য বীজ। কিন্তু টোনা, কান্নার আওয়াজ তো এখান থেকে আসছিল, তাহলে কি এই বীজটাই কান্না করছিল? দূর, তুমি যে কিসব বলো না, তুমিও মাথা মোটা, আমাকেও এখন মাথা মোটা বানাবে। বীজ থেকে কি করে কান্নার আওয়াজ আসবে? দূর ছাই, এই বীজ দিয়ে কাজ নেই, অযথায় আমরা সময় নষ্ট করলাম। সবই হয়েছে তোমার জন্য, যত সব। টোনা রাগ করে সেখান থেকে চলে যেতে ধরে। এমন সময় ওই বীজটা থেকে একটা বড় গাছ বেরিয়ে আসে। আর গাছে অনেকগুলো পাখির মাথা ধরা ছিল। আর এসব কাণ্ড দেখে তো টুনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আরে আরে টুনি, তোমার কি হলো? হায় ঈশ্বর, এটা তুমি কি দেখালে? এ কেমন গাছ? গাছে কিনা পাখির মাথা ধরে আছে? তার মানে এতদিন আমরা এই পাখিগুলোর কান্নার আওয়াজ শুনছিলাম? না না, এসব নিয়ে পরে ভাবা যাবে, আগে বরং টুনিকে সুস্থ করি। তখন টোনা টুনিকে কোলে তুলে নিয়ে বাড়িতে নিয়ে যায়। না, এভাবে হবে না, টুনির তো জ্ঞানই ফিরছে না। আমি তো এই বনের কাউকেই তেমন চিনি না। আমি বরং আমাদের বন থেকে বুড়িমাকে ডেকে আনি। বুড়িমা তো আমাকে অনেক ভালোবাসত, নিশ্চয়ই আমার কথা শুনবে। এরপর টোনা টুনিকে রেখে তাদের নিজেদের বনে যায়। আর বুড়িমাকে সব কথা টোনা খুলে বলে। আর বুড়িমাকে নিয়ে টুনির কাছে আসে। তখন বুড়িমা টুনির উপর গঙ্গা জল ছিটিয়ে টুনিকে সুস্থ করে তোলে। আচ্ছা টোনা, তোরা যে বড় ভুল করে ফেলেছিস, তোরা যে ডাইনির অভিশপ্ত বীজ দেখেছিস, তোদের যে এখন ঘোর বিপদে বাঁচা, কারণ ওই নদীর পাড়ের পাখি ধরা গাছ যে ওই ডাইনি তৈরি একটা মায়াজাল। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি, ডাইনির মায়াজালের ফাঁদে পড়ে যেই পাখি রহস্য উদ্ঘাটনের জন্য ডাইনির ওই বীজ দেখতে পায়, তখনই বীজ থেকে এই পাখি ধরা গাছ প্রকট হয়। আর অমাবস্যার রাতে ডাইনি এসে ওই পাখিদের মাথা কেটে এই গাছে ঝুলিয়ে দেয়, আর শরীরের বাকি অংশটা ডাইনি খেয়ে ফেলে। বুঝেছিস? আপনি এসব কি বলছেন বুড়িমা? তাহলে এখন আমাদের কি হবে? এই গাছ ধ্বংস করার কি কোনো উপায় নেই? হ্যাঁ, একটা উপায় আছে, আর সেটা হলো নদীর জলে বিষাক্ত কালো গোলাপ। কালো গোলাপ? কিন্তু এটা কোথায় পাবো বুড়িমা? ওই পাখি ধরা গাছের পাশে যে নদীটা আছে, ওই নদীর তলদেশেই পাবি। ওই বিষাক্ত গোলাপ এনে পাখি ধরা গাছে ছোঁয়ালে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর তোদেরও মঙ্গল হবে রে বাছা। এরপর বুড়িমা চলে যায়। আর টোনা বুড়িমার কথা মতো ওই নদীতে ঝাঁপ দেয়। আর নদীর তলদেশে গিয়ে একটা কালো গোলাপ এনে টোনা ওই নদীর পাড়ের পাখি ধরা গাছটাতে ছোঁয়াতে সেই গাছটি অদৃশ্য হয়ে যায়। আর সেখানে একটা ফুটফুটে পাখির ছানা প্রকট হয়। টোনা দেখো দেখো, কি সুন্দর ফুটফুটে ছানা! ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে টোনা। হ্যাঁ টুনি, আজ থেকে আমরা নিঃসন্তান নই,
তখন থেকে ডোনাই ডোনি সেই কুড়িয়ে পাওয়া ছানাকে নিয়ে অনেক সুখী ওদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।